নারায়ণগঞ্জের মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে একটি উদ্দীপনা, একটি উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এই নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় সেটার প্রতি সরকার এবং নির্বাচন কমিশন যত্নশীল হবেন, সেটা আমি আশা করি। কিন্তু যে লেভেল প্লেইং ফিল্ডের যে কথা আমি বলেছিলাম, সেটা আদৌ এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়নি। সরকারি দলের প্রার্থী, আপনি বন্দরে যান, নারায়ণগঞ্জে অনেক জায়গায় যাবেন, দেখবেন বড় বড় নৌকা টানিয়ে রেখেছে, যেটা নির্বাচনী আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। বন্দরে আপনার গতকাল দেখেছি মোড়ে মোড়েই বড় বড় নৌকা টাঙ্গানো, তো এগুলি যে সাইজ দেওয়া হয়েছে সেটা ঠিক না। তো আমি গতকাল বলেছি যে নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশকে আমি মন্দের ভালো হিসাবে বর্ণনা করব। তো আমি চাই নির্বাচনের দিন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে তাদের যেতে পারে এবং তাদেরকে কোনো বাধার সৃষ্টি করা না হয়, সেদিকে সরকার এবং নির্বাচন কমিশন খেয়াল রাখবেন। তো আমাদের বক্তব্য হলো যে আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি, সকল প্রার্থীর প্রতি সম আচরণ করবে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দিবে, সেটাই আমরা আশা করি। 27টি টিম কাজ করছে মোবাইল কোর্ট, সেখানে তারা তো প্রকাশ্যে দেখছে বড় বড় নৌকাগুলো টাঙানো হয়েছে। সেগুলি তো আমার বলার বিষয় না, সে তো এটা যদি অন্তত নামিয়ে তো দেওয়ার মতো ব্যবস্থা তারা করতে পারতো, সেই জিনিসটা কিন্তু মোবাইল টিম সেই জিনিসটা করছে না। যে বড় বড় নৌকা আপনারা তো দেখেছেন, গতকাল আপনারাও দেখেছেন, সুতরাং এই বিষয়গুলি আমি মনে করি, আমি ফেসবুকে রাত্রে দেখালো আমাকে একজন যে বড় বড় নৌকার ছবি দিয়ে, আসলে নির্বাচন কমিশন কি চোখ বন্ধ করে আছে এই ছবি দিয়ে তারপরে স্ট্যাটাস দিছে ভোটাররা? তো আমার বক্তব্যটা হলো, এটা হলো একটা দিক। এরকম আমি মনে করি যে আমাদের যে ভোটার নেতাকর্মী রয়েছে তাদের প্রতি গোপনে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটা যাতে করতে না পারে সেটার প্রতি প্রশাসন এবং সরকার, নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখবেন, সেটাই আমি আশা করি।